my YouTube family members, good evening. যার জন্য আমার তোমাদের কাছে আসা সেটা হলো আমার ইউটিউব জার্নি 13 নভেম্বর থেকে স্টার্টিং করি আজকে 1 ডিসেম্বর। তো আমি ভাবছি কোনো একটা লাইন ধরে তো ইউটিউব চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার কি গুণ আছে? অ্যাকচুয়ালি আমি মেকআপ আর্টিস্ট, তো ওটা নিয়ে তো তোমাদের কাছে আমি ব্লগ বা টিউটোরিয়াল শেয়ার করবই, তার সাথে আমি ভাবছি ফুড ব্লগ করব। তো যেহেতু আমি নিউ কুচবিহারে থাকি, তো আমাদের নিউ কুচবিহারে অনেক ভালো ভালো খাবার দোকান আছে, তো চলো আজকে সেখান থেকে স্টার্টিং করা যায়। লেটস গো। জগদ্ধাত্রী মন্দিরের উল্টো পাশের গলিতেই আমাদের বাড়ি। তো আমি জগদ্ধাত্রী মন্দিরের সামনে এসে সোজা স্টেশনের রাস্তা ধরলাম। তো স্টেশনের রাস্তা থেকে অল্প হাঁটতে গিয়েই প্রথমেই আগে আমাদের স্যালন পড়লো। তো এই যে ধর মেডিকেল, আমাদের ওষুধের দোকান, তো শম্ভুকে সাথে নিয়ে চললাম আমি মোমো খেতে। স্টেশনের মোড়টা ঘুরতেই চলে এলাম বাপিদার দোকানে, একদম ঠিক টাইমে পৌঁছে গেলাম দোকানে। গিয়ে দেখলাম দোকানের ভাইটা মোমো তৈরি করছে, তো ভালোই হলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এরই মধ্যে আমি 2 প্লেট ফ্রাই মোমো অর্ডার করে ফেলেছিলাম শম্ভু আর আমার জন্য। তো চলো দেখা যাক কেমন করে বানাচ্ছে বাপিদা ফ্রাই মোমো। আমার তো প্রথম থেকেই জিভে জল চলে এসেছিলো, আর আমি সবসময় বাপিদার দোকানে ফ্রাই মোমো খাই, তো তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি। তো দেখতে থাকো আমার সাথে ভিডিও। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যেহেতু আমরা স্টেশনের কাছাকাছি থাকি, তো ট্রেন এবং নানা রকম যানবাহনের আওয়াজটা ভিডিওতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো দেখতে থাকো আমার সাথে ভিডিও। ততক্ষণে মোমোগুলোকে বাপিদা ডিপ ফ্রাই করে নিচ্ছিল, হয়তো এবার সসে টস করবে এবং চিকেন দেবে। তো দেখা যাক, আমি তো খুব এক্সাইটেড। আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কখন আমার ফ্রাই মোমোটা রেডি হবে, দেখে আর ভালো লাগছিল না, কখন যে খাবো সেই চিন্তাতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। বাপিদার স্পেশাল ফ্রাই মোমোর প্রসেসিং তখনও চলছিল। ইয়ামি অ্যান্ড টেস্টি চিকেন মোমো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো রেডি টু সার্ভ। নিউ কুচবিহারে সব থেকে পুরোনো দোকান, আর আমার বিয়ে 10 বছর হলো। আমি ফার্স্ট থেকেই বাপিদার দোকানে মোমো খাই, আর এখন ফ্রাই মোমোটা স্পেশাল, তো ফাটাফাটি টেস্টি খেতে। তোমরা যারা নিউ কুচবিহারে থাকো এবং নিউ কুচবিহার যেহেতু আমাদের কুচবিহারে আসার জন্য স্টেশন, তো একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্ট। কেমন লাগলো আমার ফার্স্ট ফুড ব্লগ তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, আর সাথে সাথে যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, এখনই সাবস্ক্রাইব করে দাও।